हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें अपने साथ शेयर करब गरम भातेर साथे जमिए खावार मतो आलू दिए चिंगड़ी माछेर सुस्वादु एक रेसिपी। एई रेसिपी आज हमें अपने जे पद्धतिते बनिए देखाबो सेई पद्धति फलो करे जदि एक बार बनिए खान ताहले बार बार एई पद्धतिते बनाते चाइबेन। ताहले चलुन आर देरी ना करे शुरू करे दिई आजकेर रेसिपी। এর জন্য প্রথমে একটা কড়াইতে 3 টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন এবং অল্প হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের এইভাবে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব 3 মিনিট, যাতে আলুগুলো একটু নরম হয়ে আসে। যতক্ষণে আলুর টুকরোগুলো একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে একটা প্যানে 25 গ্রাম রিফাইন্ড তেল একদম ধোঁয়া ওঠা গরম করে নেব। রিফাইন্ড তেলের পরিবর্তে এই রেসিপি আপনারা সরষের তেল দিয়েও বানাতে পারেন। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নুন ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। এখন লো ফ্লেমে চিংড়ি মাছগুলোর একটা সাইড 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এগুলোকে উল্টে দেব এবং অপর সাইডটাও লো ফ্লেমে 2 মিনিট মতো ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবেন না, একটু হালকা করেই ভেজে নিতে হবে। যদি খুব বেশি ভেজে ফেলেন তাহলে খেতে রাবারের মতো শক্ত হয়ে যাবে। এদিকে 3 মিনিট পর এখন ঢাকনাটা খুলে আলুর টুকরোগুলোকে একটু নেড়ে দেওয়ার পর এখন ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে একটা পাত্রে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ বাটা তেলের মধ্যে সমানে নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের কালার একটু লাল হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। এবার রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে লো ফ্লেমে সমানে নেড়েচেড়ে 2-3 মিনিট, অর্থাৎ যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। রসুন বাটা দিয়ে লো ফ্লেমে প্রায় 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা, পরিমাণ মতো নুন এবং 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এর সাথে সাথে দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াটা পুরোই অপশনাল, আপনাদের কাছে থাকলে দিতে পারেন, যদি না থাকে তাহলে এটা ছাড়াও এই রেসিপি বানাতে পারেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো শুধুমাত্র রঙের জন্য ব্যবহার করা হয়, এর মধ্যে কোনো রকম ঝাল থাকে না। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে সমানে নেড়েচেড়ে মিডিয়ামের থেকেও কম আঁচে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। এবার একটা কড়াইতে 25 গ্রাম সরষের তেল একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে সমানে নেড়েচেড়ে একটু লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে একটা মিক্সিং জারের মধ্যে তুলে একটু ঠান্ডা করে নেওয়ার পর এর মধ্যে অল্প জল দিয়ে এটাকে একদম মিহি করে বেটে নেব। এদিকে মিডিয়ামের থেকেও কম আঁচে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি এবং সেই সিক্রেট উপকরণ ভেজে রাখা পেঁয়াজ বাটা। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে মিডিয়ামের থেকেও কম আছে মশলাটাকে আরও 1-1.5 মিনিট মতো কষে নেব। প্রায় 1.5 মিনিট মতো কষে নেওয়ার পর এখন এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার এই চিংড়ি মাছগুলোকেও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে
লো ফ্লেমে সমানে নেড়েচেড়ে এক মিনিট মতো কষে নেওয়ার পর এখন এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। জলটা সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব 5 মিনিট, যাতে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। প্রায় 5 মিনিট পর এখন ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে দেওয়ার পর এখন চেক করে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে কি না। হ্যাঁ, আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 2 থেকে 3 মিনিট মতো রেখে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি।